বাজারে অনেকদিন ধরে রিউমার উপবিশ্বাস আমেরিকা সেটেল হয়ে যেতে চায়, খুব করে চায়, বাট কোনো সামহাও কেউ হতে দিচ্ছে না, কিছু একটা পেছনে ষড়যন্ত্র আছে, বাট ও চায়। কোনোদিন এভাবে কোনো কাউকে শেয়ার করেছেন এই ধরনের গল্প? না 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 না, এরকম ভুল কথা আমি বুঝি না। আমি বেশ কিছু কথা আপনার কাছে শুনলাম। হ্যাঁ, না না না, এইরকম না না ভাইয়া, এরকম কিছু না। আপনি তো নিশ্চয়ই জেনেই কথা বলবেন এবং সেই কথাগুলোর মতো অথেন্টিক আছে বিধায় আপনি বলছেন। না, এরকম কিছু। আচ্ছা, মানে দেশেই থাকতে চান এবং দেশেই? না, আমি কোনোটাই ক্লিয়ার করতে চাই না। সিচুয়েশন ভবিষ্যৎ অ্যান্সার করে দেবে, ভবিষ্যতে বলে দেবে। ড্রেস ম্যাচিং অনেক ছবি পাই, এমনিতে ফেস্টিভ মুডে বা বাইরে যাওয়া তো খুব কম হয়। ছেলের সাথে খুনসুটির সময়গুলো কেমন কাটছে? ওর স্কুলগুলো অনলাইনে চলে আসছে নিশ্চয়ই? হ্যাঁ, খুবই ভালো কাটছে। সবচেয়ে বড় কথা, ও তো মনে করেন এখন এমন বেশি দুষ্ট হয়ে গেছে এবং অনেক বেশি জানে। আমি যদি অনেক সময় রাগ করে অন্যদিকে তাকায় থাকি, সে বোঝে। তো অনেকক্ষণ তাকায় থেকে বলবে কি বসো, আমি বললাম কাকে বসতে বলো এইভাবে। হ্যাঁ, বলে কি বসো, আমি কি তোমার ধমক শুনে বসবো? মাম বসো। আমি ওকে থ্যাংক ইউ, দেখা হয়তো বুঝি। তো এই যে ব্যাপারগুলা, তারপরে ধরেন ঘুমানোর সময় যা করে, আমার মুখের উপর উঠে ঘুমায় থাকে, এই করে ওই করে, এই লাথি দেয়, ওই করে সেই করে, আমি জাস্ট এনজয় করি। এবং এখন যে ওর প্লেইং টাইমটা, ও মাই গড, আমার মনে হয় যে যারা 3-4 বছর বাচ্চা টাইমটা পাস করে আসছে, আপনিও জানেন, লাইফ টয়। ওরে বাপরে বাপ, এটার মতো হেভেন আর লাইফে নাই, একদম মানে জীবন্ত খেলনা বলে না ওই রকম আর কি। একদম একদম ভাইয়া। তো ভালোই সময় কাটছে। এমনিতে এর ভেতরে সুখ শান্তি কখনো কখন আপনার একা লাগে? একা আসলে সত্যি বলতে গেলে কি, আমি জীবনে অনেক বেশি ইমোশনাল ভেঙে পড়েছি আমার মা যাবার পরে। আসলে আমার মা অনেক বেশি আমার কাছের ছিল, যেটা আমি মাকে হারাবার পর বুঝতে পেরেছি, আগে বুঝিনি। জীবনে অনেক যুদ্ধ গেছে, অনেক ঝামেলা গেছে, আমি কোনো না কোনোভাবে পার করেছি, কখনো ব্যাড ফিল হয়নি, যেটা কিনা মা যাবার পর প্রত্যেকটা মুহূর্তে ব্যাড ফিল হচ্ছে। এবং বললাম না যে বিগত মা মারা যা দু মাস মনে হয়েছিল যে মৃত্যু এটা কোনো ব্যাপারই না, দূর আশঙ্কা, মরে যাব। আচ্ছা, আপনারই কাছে মানুষ এবং এটাও রেফারেন্স নিয়ে কথা বলছি যে আপনি যে লাইভটা খুব আলোচিত লাইভে গিয়েছিলেন, সেটা অনেক বড় মিডিয়া কোম্পানির একটা চ্যানেলে, এবং সেখান থেকে একটা বড় অঙ্কের টাকা নিয়ে আপনি সেটাতে রাজি হয়েছিলেন, এরকম ডিউমার আছে আদতে কি সত্যি? আমার কাছে মনে হয় যে আপনারা সংবাদকর্মী মিডিয়াকর্মী, তাদের কাছে জানতে পারলে তারা নিশ্চয়ই দিয়ে থাকলে সেটা আপনাকে শেয়ার করবে, বাট আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি, সেই সময় তারা আমাকে যে সাপোর্টটা দিয়েছে সেটা বিশাল সাপোর্ট, তারা না দিলেও পারতেন। আর সত্যি বলতে গেলে কি, আমার ব্যক্তিগত জীবনকে কখনোই আমি প্রফেশনাল জীবন চিন্তা করিনি, তো ওনারাও আমাকে প্রপোজ করেননি আর আমিও কোনো প্রপোজাল। সেক্ষেত্রে যদি প্রশ্ন আসে কেন আপনি News24 বেছে নিলেন? হ্যাঁ, আমি এর আগে দুজনের সাথে কথা বলেছিলাম, আমি সেই চ্যানেলগুলোর নাম বলতে চাচ্ছি না, কিন্তু তাদের কথার মধ্যে আমার একটু সংশয়তা মনে হয়েছে। তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি হয়তো বিপদে পড়তে পারি, কারণ দ্যাট সিচুয়েশনে আমার একটু অনেক ব্যাপারেই সংশয় মনে হয়েছিল, হয়তোবা ব্রডকাস্ট নাও হতে পারে, আমাকে মিথ্যা বলতে পারে, অথবা ঝামেলায় পড়তে পারে, অথবা যে কোনো সেই জায়গাটা পাইনি, কিন্তু এই জায়গাটাতে আমি যেহেতু পেয়েছি, সো আমি সেখানেই আস্থা দিয়েছি। কিন্তু যারা বলছেন এই ধরনের রিউমার, প্লিজ, এটা একদম টোটালি মিথ্যে কথা। আর তার থেকেও বড় কথা, আপনারা সংবাদ বা মিডিয়া কর্মী, ওনাদেরকে জিজ্ঞেস করেন না যে আপনারা কত কি দিয়েছেন, ওনারা কি বলেন শুনে দেখুন। সত্যি করতে বলতে গেলে কি ভাইয়া, সত্যি করে বলেন তো, আদৌ কি আর্টিস্ট সহকারে, জিএসটি সহকারে তাদের কাজ প্রেজেন্টেশন করার মতো কোনো মাঠ পেয়েছে? পায় নাই তো। আপনাকে মাঠ পাইতে হলে সিনেমা হলেই যেতে হবে। আপনি যতই বলেন, আপনি মোবাইলে কতক্ষণ তাকায় থাকবেন? আপনি মোবাইলে একদম বিশাল ছবি দেখে ফেললেন, কতক্ষণ দেখবেন? আপনি একটা ল্যাপটপে কতক্ষণ সিনেমা দেখে মজা পাবেন? সেটা যদি হয় বিগ স্ক্রিন, দাম ধুম আওয়াজ হচ্ছে, ডানে আপনার বক্স বাজতেছে, তো ঘরে ঘরে তো আর হোম থিয়েটার নাই, ঘরে ঘরে হয়তো খুব জোর বড় হইতে বা 75 ইঞ্চি টিভি আছে, বা খুব ছোট হলেও 32 ইঞ্চি আছে, তারপরে একটা মাধ্যমে আসেন আপনি ছোট মোবাইল আছে, হয়তো আইফোনের মতো আছে বা আইপ্যাডের মতো 16 ইঞ্চি আছে, তো ওটাতে ওই মজাটা কি পাবেন? সিনেমা বলতে কি ওই মজাটা পাবেন?
তো ওই জায়গা থেকে তারাই কি স্পেস পাইছে যে তারা তাদের কাজ দেখিয়ে তারা বোঝাতে পারবে ইয়েস আমি ভালো বা আমি মন্দ, তারা তো পায় নাই। এটা আসলে তাদের ব্যাড লাক যে তারা এমন সিচুয়েশনে আসছে, সেই সিচুয়েশনটা আসলেই খুব বিপদগ্রস্ত একটা সিচুয়েশন। অর্থাৎ এই ক্ষেত্রে আসলে খুব বেশি পরিচালকদের ভূমিকা নেই, পরিচালক ইন্ডাস্ট্রির অবস্থাটা এমন, আর্টিস্ট কাউকে আমি দোষ দিতে পারবো না, ইন্ডাস্ট্রির অবস্থাটা এমন। তো পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে ভাইয়া, চিন্তাধারা চেঞ্জ হয়ে গেছে, তার জন্য ভালো বা মন্দ এই কথাটা আমার মনে হয় যে আনাই উচিত না। সাকিব অপু বিশ্বাসের কোনো নাচ, কোনো সিকোয়েন্স, কোনো আমাদের তো সব ছবি অগরিত ছবি, মানে চিং করে প্রায় প্রত্যেকটা চ্যানেলে পাবে। বাপরে বাপ, এখন সব চ্যানেলে আমার সিনেমা মিনিমাম 12টা করে। তো আসলে সিনেমা ওইভাবে দেখা হয় না, এখন তো টিভিতে একজন হায়ার করে রেখে দেয়, এখন তো আমরাই ওই বাসায় মনে করেন কাজের লোক। সেটা হচ্ছে আমাদের দেখতে হয় টুইঙ্কেল টুইঙ্কেল, আমাদের দেখতে হয় মিকি মাউস, আমাদের দেখতে হয় টম অ্যান্ড জেরি, আমাদের দেখতে হয় হচ্ছে আউলস বেবি স্টোরি। তো টিভি তো আমাদের দায়িত্বে থাকে না, তো সেই জায়গা থেকে যদি কোনো একটা খবরও দেখতে চাই বা নিউজ চ্যানেল ছাড়ি দৌড়ে এসে অন্য চ্যানেল চেঞ্জ করে ইউটিউবে গিয়ে দেখে। তো এখন তো টিভির দায়িত্ব আমরা নাই ভাই। তাহলে আপনি পুরোদস্তুর সিনেমায় মনোযোগ দিতে চান? হ্যাঁ, আসলে আমি সত্যি চাই যে যারা সবাই সবার যে ধর্মে থাকুক না কেন, স্ব ধর্ম থেকে একটাই প্রে হোক যে আমাদের আগামী সকালটা যেন একদম করোনা মুক্ত হয়ে যায়, উপরওয়ালার যেন অশেষ একটা রহমত পড়ে যায় যাতে কিনা করোনার পৃথিবীতে নাই, এটা যেন আমাদের শুনতে হয়। কারণ তাতে করে আমরা অনেক বিপদে পড়ছি, আপনজন হারাচ্ছি, কাজ হারাচ্ছি, চাহিদা কমে যাচ্ছে, প্রতিভা কমে যাচ্ছে। বিশেষ করে ইফেক্টটা হচ্ছে যারা স্কুল পড়ুয়া বাচ্চারা আছে, যেমন আমার বাচ্চা, আমার বাচ্চাকে আজকে আমি দীর্ঘ 1 বছর ধরে স্কুলে দিতে পারি না। আমি ISD বেছে নিয়েছিলাম একটি কারণে, প্রথম কারণটা হচ্ছে ওখানে বিশাল বড় খেলার মাঠ আছে, ওদের যে বড় স্পেস, মানে একদম যাকে বলে আত্মতৃপ্তি নিয়ে মানে বড় হওয়া, কিন্তু সেখানে আমার বাচ্চাটা যেতে পারছে না। তো এই যে কষ্টগুলো, এই যে তাদের মেধার বিকাশ হচ্ছে না, আমি চাই এরা আগামী প্রজন্মের একটা ভবিষ্যৎ, এদের বিকশিত করার জন্য উপরওয়ালা যেন অবশ্যই একটা এমন কিছু হঠাৎ করে কিছু করে দেয়, মানে একদম জাদুর মতো যে না সব ঠিক হয়ে যাচ্ছে। ভ্যাকসিন দিয়েছেন, ভ্যাকসিনের ভিডিও অনেকে অনেক তারকারা প্রকাশ করেছে ইউটিউবে, তো অপবিশ্বাসের ভিডিওটা খুঁজছিলাম, আমারও একটু এন্টারটেইন বিজনেসের জন্য দরকার ছিল, তো আপনি সুরক্ষিত এখন? ভিডিও করি নাই, ভ্যাকসিনটা আগে প্রথমে দিয়েছে, দেওয়ার পর 2-3 মিনিট কথা বলার পর হঠাৎ করে ওখানকার একজন ক্লিনার ছেলে ছিল, সে এসে সেলফি তুলে বলতে সাপা ভ্যাকসিন তো কার্যকর হয় সেলফি তুললে, একটা সেলফি তুলি। হঠাৎ করে আমার মনে হলো আমি যে ভ্যাকসিন দিয়েছি ছবি তো তুলিনি, পরে এমনি নাটক করে করে একটা ছবি, এর আগে ভ্যাকসিন দেওয়া আমার শেষ, অরিজিনালটা দূরে কাছে। আমার ভাইয়া ওরকম কোনো বন্ধু নয়।